আলাউল আলাউল 1760 থেকে 1780 মধ্যযুগীয় বাংলা। আলাউল জন্মগ্রহণ করেন 1607 সালে এবং মৃত্যুবরণ করেন 1780 সালে। মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি, আনুমানিক তিনি 1607 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার ফতেহাবাদ পরগনার জামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন ফতেহাবাদের অধিপতি কুতুবে একজন অমাত্য। অভিজাত পরিবারের সন্তান হিসেবে আলাউল বাল্যকালে বাংলা, সংস্কৃতি, আরবি, ফার্সি এই 4টি ভাষা শিখেন। যুদ্ধবিদ্যা, সঙ্গীত বিষয়েও তার জ্ঞান ছিল। আলাউল মধ্যযুগের একজন বাঙালি কবি। বাংলা সাহিত্য মধ্যযুগে ধর্মীয় বিষয়বস্তু, গতানুগতিক পরিসীমা, রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারা, প্রবন্ধকারী হিসেবে মুসলমানদের কবিগণের অবদান সর্বজন স্বীকৃত। এ সময় তারা আরবি ও ফার্সি, হিন্দি সাহিত্যের বিষয়বস্তু ভাব বৈচিত্র্য অবলম্বনে কাব্য রচনায় এক নবযুগ সৃষ্টি করেন। এ পর্যায়ে কবিগণের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্যের বিচারে কবি আলাউলকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়। আলাউল আরাকান রাজসভার অন্যতম প্রধান কবি হিসেবে আবির্ভূত হলেও মধ্যযুগের সমগ্র বাঙালি কবির মধ্যে শিরোমণি আলাউল রূপে শীর্ষস্থান অধিকারী। আরবি, ফার্সি, সংস্কৃত ভাষায় তিনি সুপণ্ডিত ছিলেন। ব্রজবুলি ও মাগধী ভাষাও তার আয়ত্ত ছিল। প্রকৃত, পঙ্গাল, যোগশাস্ত্র, কামশাস্ত্র, আত্মবিদ্যা, ইসলাম, হিন্দু ধর্মের শাস্ত্র, ক্রিয়া পদ্ধতি, যুদ্ধবিদ্যা, নৌকা ও অশ্ব চালন প্রভৃতি বিষয়ে পারদর্শী হয়ে ওঠে আলাউল। মধ্যযুগের বাংলা সাহিত্যের এক অনন্য প্রতিভার পরিচয় দিয়েছিলেন তিনি। কবি আলাউলের জন্ম ফতেহাবাদ, যা বর্তমানে মাদারীপুর জেলার জামালপুরে অবস্থিত। সম্ভবত 1597 সালে, আবার মৃত্যু হয় 1673 সালে। দুটি তথ্যই দেওয়া আছে, প্রথমটা বেশি গ্রহণযোগ্য। তার জীবনের অধিকাংশ সময় কেটেছে আরাকানের রাজার অশ্বারোহী সেনাবাহিনীতে ভর্তি হন। তার কাব্য প্রতিভার পরিচয় পাওয়া গেল এক সময়। তিনি হয়ে পড়েন রাজসভার কবি, কাব্যচর্যার বিষয়ে ভাবে উৎসাহিত করেন রাজার একজন প্রধান কর্মচারী মাগুন ঠাকুর। একবার তিনি পিতার সঙ্গে নৌকা যোগাযোগে চট্টগ্রাম যাওয়ার সময় পর্তুগিজ জলদস্যুদের হাতে আক্রান্ত হন, তাতে তার পিতা নিহত হন এবং আলাউল আহত ও বন্দী হন। আরাকানের বা বার্মা নিহত হন, তখন তার বয়স ছিল কম। আরাকানে তিনি একজন দেহরক্ষী হিসেবে কর্মজীবী শুরু করেন এবং পরে মহন্তরের গৃহে নাট্যগীতি ও সঙ্গীত শিক্ষকের কাজ করেন। এ সময় তার কবি প্রতিভার স্ফুটন ঘটে। প্রধান হেমন্ত কুরেশি মাগুন ঠাকুরের 1665 সালে তার জন্ম হয়েছিল, 1658 সালে মৃত্যু মাগুন ঠাকুর। আনুকূল্যে তিনি আরাকান অমর্ত্য সভার স্থান পান। পরে থেকে সৈয়দ মুসা, রাজ অমর্ত্য সুলাইমান, প্রধান অমর্ত্য মোহাম্মদ খান, সৈন্য মন্ত্রী ও মজলিস নবরাজ, রাজস্ব মন্ত্রী কবিকে পৃষ্ঠপোষক প্রদান করেন। তিনি তাদের নিকট থেকে বিভিন্ন বস্তু রচনা প্রেরণা পান। 1660 সালে শাহ সুজা রোশাঙ্গের আরাকান আশ্রয় প্রার্থী হন এবং বিদ্রোহ করে সপরিবারে নিহত হন। এই বিদ্রোহের সঙ্গে জড়িত থাকা অভিযোগে আলাউল 50 দিন
কারা ভোগ করেন, এবং আর্থিক বিপর্যয়ের কারণে ভিক্ষাবৃত্তি দেওয়ার স্ত্রী সহ প্রায় 10 বছর অতিবাহিত করেন। শেষ বয়সে আধ্যাত্মিক গুরু মসউদ শাহ তাকে কাদেরী খিলাফত প্রদান করেন। রাগরতলা নামা রাগতাল নামা গীতিপদ সমূহ তার প্রথম দিকের রচনা। কাব্যগুলির মধ্যে পদ্মাবতীর শ্রেষ্ঠ রচনা, নাগরিক শিক্ষা, বৈদগ্ধ অভিপ্রায় তার কাব্যর ভাব ভাষা রুচিতে প্রবল বিস্তার লাভ করে। দরবার সংস্কৃতির সব লক্ষ্যই তার রচনায় স্থান পায়। প্রতিফলিত হয়েছে কাব্যিক আবেগের সঙ্গে বৈদিক চেতনার মিশ্রণ থাকায় আলাওলকে পণ্ডিত কবি বলা হয়। আলাওলের প্রধান কাব্য পদ্মাবতী, যা ছিল কবি মালিক মোহাম্মদ জয়সীর হিন্দু কাব্য পদ্মাবতের অনুবাদ। এ কাব্য তিনি প্রায় 3 বছর সময় ধরে 1627 সাল থেকে সালে শেষ করেন এবং আরাকান পতির আত্মীয় সৈয়দ মুছার উৎসাহে তিনি সয়ফুল মল্লুক নামক আরেকটি এবং বদরুজ্জামান নামক পারস্য গ্রন্থ অনুবাদ করেন। মধ্যযুগের আরেক কবির নাম দৌলত কাজী অসমাপ্ত কাব্য শেষ করেন আলাওল, এর নাম সতী ময়না। এছাড়া তার উল্লেখযোগ্য কাব্য মধ্যে রয়েছে তোহফা, দারা সেকান্দার নামা প্রভৃতি। তবে আলাউল পদ্মাবতী কাব্যের একটি অন্তরা, প্রেম বিনে ভাব নাই, ভাব বিনে রস, ত্রিভুবনে যাহা দেখি প্রেমের অন্তে বস, ঝাড়িতে জন্মিলে প্রেমের অঙ্কুর, মুক্তি পাইল সে প্রেমের ঠাকুর। মকবে আলাউল তার বিখ্যাত সপ্ত পয়কর কাব্য রাসুল বন্ধনের প্রসঙ্গে লিখেছেন এভাবে, অদ্বতীয় রূপ ছিল প্রকৃত প্রভূত নিরাকার, চেতন স্বরূপ যদি হইল প্রচার, অতি ঘোরতর তম আকার বর্জিত, মহাজ্যোতির্ময় হইল আল্লাহ ইঙ্গিত, জ্যোতি সমুদ্র আদি নূর মোহাম্মদ, জগৎ বিজয়ী হইতে পাইল সন্তোষ, সপ্ত স্বর্গ উদ্যানের আদ্য নবকুল, বিজ্ঞ বাক্য শিরোমণি ভুবনের অতি, সেই পুষ্প হইতে আদ্য অদম উজ্জ্বল, অদম উজ্জ্বল সকল কর্ম পূর্ণ সেই নির্মল। আলাওল মধ্যযুগের সর্বাধিক গ্রন্থ প্রণেতা, তার মোট কাব্য সংখ্যা 7টি, সেগুলির মধ্যে আখ্যান কাব্য হচ্ছে পদ্মাবতী, যেটা 1648 সালে প্রকাশ হয়, সতী ময়না লোড়চন্দ্রাণী 1669, সপ্তপয়কর 1665, সাইফুল মল্লুক বদিউজ্জামান 1670, সিকান্দার নামা 1673, নীতি বাক্য কাব্য তহফা 1664, সঙ্গীত বিষয়ক কাব্য রাগতাল নামা। এছাড়াও বৈশ্যক পদের অনুকরণ তার কিছু গীতি কবিতা রয়েছে। রাগতাল নামা ও গীতি গীতানগুলি তার মৌলিক রচনা, এগুলো অনুবাদ করে পদ্মাবতী মালিক মোহাম্মদ জায়সির হিন্দি অনুবাদ সতীমান লোডচন্দ্রণী সাধনকৃত ময়নাসত সপ্তপয়কর নিজামি গঞ্জভিকৃত ফরাসি পয়কাব্যহফা ইউসুফ আদাকৃত ফার্সি তুহুফ ই নাই ও সাইফুল মল্লুক বদিউজ্জামান গাওয়ালিখিত ফার্সি এবং সাইফুল মল্লুক বদিউজ্জামান এবং সিকান্দার নামা নিজামি গঞ্জভিকৃত ফার্সি সিকান্দার নামা অনুকরণে রচিত। দৌলত কাজীর অসমাপ্ত কাব্য সতী ময়না গ্রন্থে মোহাম্মদের সিফত বয়ান হয়েছে এভাবে, মোহাম্মদ আছিল এক নিম হন্তে পরতেক, যে মেমের জগৎ মোহন আলাউলের সৃষ্টিকর্ম। পদ্মাবতী
1647, সতীমানা লোডচন্দ্রী 1657, সপ্ত পয়কর 1665, সাইফুল মল্লক বদর জামাল 1669, সিকান্দার নামা 1673, তোহফা 1666 খ্রিস্টাব্দ, এবং রাগতাল নামা তার তার সৃষ্টিকর্ম। এ ছিল তেমন আলাওল সম্পর্কে তথ্য।